কাছের কথা সরকারি অফিস দু এক পয়সা না দিলে চলে এটা তো সিস্টেম বলে আলোচনায় আসা পটুয়াখালী বাউফল উপজেলা উপখাদ্য পরিদর্শক মোহাম্মদ রফিকুল ইসলামের বদলির পর তাকে নিয়ে সংবাদ না করতে সাংবাদিককে ঘুষ দিতে চেয়েছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কমল গোপাল দে গতকাল রোববার বাউফল উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে স্থানীয় এক সাংবাদিককে ঘুষ দেওয়ার চেষ্টা করা হয় স্থানীয় ওই সাংবাদিক আলোচিত উপখাদ্য পরিদর্শকের বদলি সংক্রান্ত বিষয়ে তথ্য নিতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে গিয়েছিলেন এ সময় খাদ্য নিয়ন্ত্রক কমল গোপাল বক্তব্য চাইলে তিনি ওই সাংবাদিককে বলেন আপনাকে আমি কিছু হাত খরচ দিয়ে দিই আপনি আর আগায়ন না পরবর্তীতে তিনি আবার বলেন একবার তো নিউজ করেছেন আবার ফলো আপ দেওয়ার কি দরকার এক পর্যায়ে তিনি সাংবাদিককে ম্যানেজ করার জন্য মানিব্যাগ খুলে গুনে গুনে টাকা বের করতে থাকেন আমরা হইছে কাছের এমন কথা আমরা বাল আমরা আমরা বলেন ধুর আপনারা হয়েছেন আমার কাছের লোক এটা কোনো কথা আপনাদের বাফলাম কয়দিন হয়েছে এর আগে ওই কার্যালয়ের উপখাদ্য পরিদর্শক মোহাম্মদ রফিকুল ইসলামের ঘুষ লেনদেন ও পয়সা ছাড়া সরকারি অফিস চলে না বলা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বিষয়টি নিয়ে ঢাকা পোস্টে সরকারি অফিসে দুই এক পয়সা না দিলে চলে এটা তো সিস্টেম শিরোনামে খবর প্রচারিত হলে ওই কর্মকর্তাকে একই জেলার গলাচিপা উপজেলায় বদলি করা হয় জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মনোয়ার হোসেন বলেন আমি এই বিষয়ে কিছু জানি আপনার কাছে প্রথম শুনলাম অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে